বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার কড়া নির্দেশে ঘুম উড়েছে রাজ্য সরকারের ঘুম উড়েছে একাধিক প্রভাবশালী ব্যক্তি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি বাতিল হয়েছে বেআইনি শিক্ষক শিক্ষিকাদের এবং এই বিচারপতির নির্দেশেই জেলে গেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য সহ একাধিক প্রভাবশালী ব্যক্তি আর এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতির মামলা আজ আবারও হাইকোর্টে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ যা মন্তব্য করলেন সকলকে চমকে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফের রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে ফের রাজ্য সরকারের প্রশংসা সাব বললেন শিক্ষা পর্ষদ যদি ভালো কাজ করে তার প্রশংসা আমি করবই সরকারের যদি সঠিক ভূমিকা থাকে তবে মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করব আবার যদি দেখি শিক্ষা পর্ষদ কোনো ভুল কাজ করছে তবে তার সমালোচনাও আমি করব এর পিছনে অন্য কোনো কারণ নেই প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা চলাকালীন এই মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগে মুখ্যমন্ত্রী প্রশংসা করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন ভালো কাজ করছেন মুখ্যমন্ত্রী সরকারি আইনজীবীকে উদ্দেশ্য করে একথা বলেন বিচারপতি মামলার শুনানি শেষে হালকা মেজাজে ছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় মজার চলে হেসে হেসে ব্যাখ্যা দেন তার করা ধেরে ইঁদুর মন্তব্যের বলেন সেদিনের ধেরে ইঁদুর বলেছি সুব্রতদার সঙ্গে কথা প্রসঙ্গে উনি বুঝেছিলেন কেন বলেছি এই পরিবেশে সেটার অন্য মাত্রা যোগ হয়েছে এরপরই কুণাল ঘোষের কথার প্রসঙ্গ টেনে পর্ষদের আইনজীবীর উদ্দেশ্যে বলেন কুণাল ঘোষের কথা আমি খুব এনজয় করি রোজ কিছু না কিছু বলেন তবে আমি কোনো অতিরিক্ত মন্তব্য করব না কারণ কথার মানে অন্য রকম হয়ে যাচ্ছে আমি তো বলেছি ঢাকি বিসর্জন দিয়ে দেব ওরা আমাকে বলতে বাধ্য করে আর শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তার মন্তব্য চন্দ্রিমাদিকে বলে দেবেন আর কোনো মন্তব্য করব না আমি কেন খারাপ কথা বলবো মুখ্যমন্ত্রী তো ভালো কাজ করছেন প্রসঙ্গত এসএসসিতে ভুয়ো সুপারিশপ্রাপ্তের তালিকার বিষয়ে বলতে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য করেছিলেন ধরেই দূর বেরুবে ওইসব ভুয়ো শিক্ষকের কতজন কোন স্কুলে কর্মরত আছে তাদের নাম জেলা স্কুল পরিদর্শকের জানানোর জন্য কমিশনকে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় গাজিয়াবাদ ও কমিশনের দপ্তর থেকে বাজেয়াপ্ত হওয়া হার্ডডিস্ক যে ওএমআর সিট পাওয়া গেছে তা খতিয়ে দেখার কথা বলেন সিবিআইকে তারপরেই স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে বিচারপতি বলেন ভয় পাবেন না অনেক ধরেই দূর বেরবে আর আজ কিন্তু আবারও রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগে মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছিলেন আর আজ রাজ্য সরকারের প্রশংসা করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় বন্ধুরা আপনারা কী বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই সব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ